যার মূল লক্ষ্য ছিল মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের দেশে পরিণত করা। 2014 সালের দশম নির্বাচনের আগে উন্নত সমিতি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে রূপকল্প 2041 আমরা ঘোষণা করেছিলাম। শুধু আজকে বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলিয়ান। ছোট ছোট অভিগাম বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না। বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে, জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দিয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বলে আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা ইন্টারনেট ব্যবহারকারী দেশ। ইন্টারনেটবিহীন জীবন বাংলাদেশে কল্পনাও করা যায় না। উন্নয়নের সকল সূচকে আছে ক্রমোন্নতি। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, দারিদ্রতা দূরীকরণ ও মানব সম্পদ উন্নয়নের কিছু কিছু ক্ষেত্রে তো বিশ্ব সেরা। আমরা আমাদের আনন্দ উদযাপনের কেক কাটার মাধ্যমে আমাদের আজকের এই আনন্দ উদযাপন অনুষ্ঠান শুরু করলাম। এদিক তাকান একটু, হ্যাঁ গুড, হয়ে গেছে। একটু দেখি, আর কোন ভাই ওটা দেখি, আর একটু দেখি, হ্যাঁ এই যে দেখি, তাকান। হ্যাঁ খোকন ভাই দেখি, তাকান। মাস্টার না বাইরান, মাস্টার ভাই এদিকে তাকান। এই মুহূর্তে যারা আধুনিক আগামী সময়ের সাথে সংযুক্ত আছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। হাশেম ভাই হাজি ধরে বাদ বন্ধ চেয়ার করে ওকে
ঐতিহাসিক সাথে মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আজ আনন্দ উদযাপন, সাথী মার্চ, বাংলাদেশ পুলিশ ভর্তানা শিকার আয়োজনে আপনারা দেখছেন সরাসরি আগামী সময় থেকে। আপনারা এই মুহূর্তে যারা উপস্থিত আছেন আমাদের দৈনিক আগামী সময়ের সাথে সংযুক্ত আছেন তাদেরকে দৈনিক আগামী সময়ের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আগামী সময় থেকে আসন।